হাইব্রিড মডেলে শেষ পর্যন্ত হচ্ছে এবারের এশিয়া কাপ। ওয়ানডে ফরম্যাটের এবারে টুর্নামেন্ট পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। 31 আগস্ট শুরু হয়ে আসর শেষ হবে 17 সেপ্টেম্বর। পাকিস্তানের মাটিতে ভারতের রাজনৈতিক কারণে খেলতে না চাওয়ার কারণে অনিশ্চয়তার মুখে পড়েছিল এশিয়া কাপ। শেষ পর্যন্ত হাইব্রিড মডেল মেনে নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির সব সদস্যরা। সে হিসেবে পাকিস্তানে 4টি ও শ্রীলঙ্কায় ফাইনাল সহ 9টি ম্যাচ খেলা হবে। সব মিলিয়ে টুর্নামেন্টের ম্যাচ সংখ্যা 13টি। দুটি গ্রুপে ভাগ হয়ে 6টি দল খেলবে। প্রতি গ্রুপের প্রথম দুয়ে থাকা দুটি করে মোট 4টি দল যোগ্যতা অর্জন করে সুপার ফোরে খেলবে। সেখানে প্রথম ও দ্বিতীয় দল যোগ্যতা অর্জন করবে কলম্বোর প্রেমাদাসের স্টেডিয়ামের 17 সেপ্টেম্বরের ফাইনালে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। অচিরেই প্রকাশ পাবে সূচি।